এক ভরি এক নয় না ভরি মাত্র, নয় আনা। হ্যাঁ, অনেক কম। প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হলমার্কের সিল থাকবে, সার্টিফিকেট থাকবে। আর এটা হচ্ছে আপনার যদি কেউ চায় এই বেলটা অদল বদল করে নিতে পারবে। হুম, বেলটা অদল বদল করে আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে ওজন একটু কমতেও পারে বাড়তেও পারে। এই যে দেড় ভরির যে সাইজগুলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ বিভিন্ন ডিজাইন আছে, জাস্ট আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক ভরি, এক ভরি সাড়ে বারো আনা, এক ভরি সাড়ে বারো আনা। বেল চেঞ্জ করলে ওজনটা কমে যাবে, যদি কারো বাজেট কম থাকে বেল চেঞ্জ করে নিতে পারবে। ওই যে ওইটারই ছোট বাসনটা হচ্ছে এটা, অর্থাৎ বিভিন্ন সাইজের আছে। হ্যাঁ, অর্থাৎ এইভাবে আপনার সারাদিন দেখাতে পারবো, কিন্তু আসলে ওই দেখেন কাস্টমার ভিড়, আমরা আসলে ওইভাবে দেখাতে পারবো না। কি জিনিস চুর আছে আছে আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেশিগুলাই শেষ করি, তারপরে বাহিরের গুলো দেখাবো। হ্যাঁ, এই যে দেড় ভরি সীতা আছে, দেড় ভরিটা কিন্তু এই সাইজ হবে। হ্যাঁ, অনেকে কিন্তু আবার বলবে যে ভিডিওতে দেখছি এত বড়। হ্যাঁ, ওই তিন ভরিটা দেখাই না, ওইটাই ধরে রাখে যে দেড় না। ভরি আপনার আসলে একটা চোখ অনুযায়ী তো একটা ওজন থাকেই মানুষের, এটা যদি আপনারা বলেন যে বড়টা বলেন যদি এক ভরি, তাহলে তার সঙ্গে হয় না। এই যে এগুলো যেমন একটু কমের মধ্যে, তাই না? এটা এগুলো কেমন দেড় ভরির মধ্যে? এগুলো এগুলো দেখতেও কিন্তু কম। আমরা আসলে সত্য, এই যে দেখেন এক ট্রের ভিতরে সাড়ে চার ভরির থেকে শুরু করে দেড় ভরি পর্যন্ত, হ্যাঁ, এইভাবে রাখা। এখন আসলে তাই বলে তো এই না যে সবগুলাই দেড় ভরি করে, তাই না? এটা তো বোঝার একটু মানে ভুল হয়, ভুল হইতেই পারে। হ্যাঁ, এই দেশি সীতাহার গুলো আর এগুলো হচ্ছে আমাদের এখানে আপনি অর্ডার দিয়ে একটু কমেও বানিয়ে নিতে পারবেন, কিন্তু খুব একটা কম না, আমি আসলে ভিডিওতে বলছি। আর আমাদের এখানে ডিসকাউন্টটা পাবেন, স্বাধীনাপুর কথা বললে একটা এক্সট্রা খাতির আমরা করে থাকি। আর ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করে নিতে পারবে, অর্ডার করলে আস্তে আস্তে টাকা দিয়ে বানাতে পারবে, কিন্তু সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। হ্যাঁ, আপনারা যদি ভালো লাগে আসেন একদিন, এসে দেখেন, যদি ভালো লাগে তাহলে নিয়ে গেলেন। মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট আমাদের, মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর একে চলে আসবেন। ফোন নাম্বার আছে এই নাম্বারে, বন্ধ থাকে, সরাসরি কল করবেন। আল্লাহ হাফেজ।